সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা এরোপ্লেন ড্রয়িং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখো কেমন করে একটা এরোপ্লেন আঁকছি একটা গাজর যেভাবে আমরা আঁকি অনেকটা গাজরের মতো আমরা এই ওপরের পোশানটা এঁকে নিলাম এখান দিয়ে একটা দাগ দিলাম এই জায়গাটা একটু ভুল হয়েছিল একটু চওড়া হবে এত সরু হবে না তাই এই দাগটাকে আবার মুছে আমরা ঠিকঠাক করে নিলাম দেখো একটা এর মাথায় যদি আমরা একটা কিছু এঁকে দিই তাহলে গাজর হয়ে যাবে মেন মতো এঁকে দিলে এখানে গাজরটার পেছন দিকটার থেকে গাজরটাকে যদি শুইয়ে দেওয়া হয় তার পেছন দিকে আমরা এরকম একটা লেজ জুড়ে দিলাম লেসটা নিচের দিকটা চওড়া ওপর দিকটা সরু এভাবে লেসটাকে পুরো জুড়ে দিলাম এই হলো এরোপ্লেনের লেজ এখান দিয়ে একটা পাখনা আঁকবো আগে এই দিকে দাগটা টানব এখান থেকে শুরু করে লাইনটা টেনে এই সামনের দিকে যখন আসবে একটু চওড়া হয়ে যাবে এইভাবে চওড়া হয়ে গিয়ে এখানটা একটু ঢেউ খেলে এর সাথে মিশে যাবে এই এক্সট্রা দাগটা মুছে দিলাম এই লেজের মধ্যে আমরা আরেকটা দাগ টেনে দিলাম এখানে আরেকটা উল্টো দিকে একটা পাখনা দেখা যাচ্ছে আর এই পাশের পাখনাটা একটু বড় হবে দূরেরটা একটু ছোট হবে লেজের সাথে এই পাখনাগুলো এখান থেকে আবার সোজা একটা লাইন টেনে একটু এদিকটা সামনের দিকটা এরপ্লেনের সামনের দিকটা একটু চওড়া হয়ে যাবে গিয়ে এর সাথে মিশে যাবে এ মাথাটার সাথে মিশে গেল এখানটা একটা ডিম্বাকৃতি হবে মাথাটা এইভাবে ঘুরে যাবে দেখো আঁকাটা কেমন করে আঁকছি টোটাল জিনিসটা এরকম হয়ে যাবে এবার এখানে একটা সামনে জানলা থাকবে এখানে একটা পাখনা পাখনাটা উপর দিকটা সরু হবে নিচের দিকটা চওড়া হবে এখানেও দুটো ফ্যান আঁকতে হবে এই বরাবর সোজা করে এখানে আমরা ডাক্তার টেনে নিয়ে তারপরে এখানে আবার একটা সামনের বড় পাখনাটা এঁকে দিলাম এখানেও দুটো পাখা আঁকতে হবে পাখনার মধ্যে এটা আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার আমরা মার্কার বা স্কেচ পেন দিয়ে আমরা জিনিসটাকে বর্ডার করব দেখো টোটাল জিনিসটাতে মার্কার অথবা স্কেচ পেন বা যার কাছে যে পেন আছে ব্ল্যাক কালারে সে পেন দিয়ে পুরো জিনিসটার মধ্যে বর্ডার করে দেবে পুরো এরপ্লেনটার মধ্যে বর্ডার করে দেবে এভাবে জানলাগুলোকে এঁকে দিলাম জানলাগুলো তোমরা ডিম্বাকৃতিও আঁকতে পারো স্কোয়ারও আঁকতে পারো এবার আমরা কালার করছি গ্রে কালারটা দিয়ে করছি দেখো গ্রে আর হোয়াইট গ্রে দিলাম দিয়ে এবার হোয়াইট দিয়ে আমরা মিলিয়ে দেব যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও আমি পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এগুলো গ্রে আর হোয়াইট যে যে কালারগুলো এখন করছি গ্রে কালার দিয়ে যেখানে যেখানে ডিপ হবে সেখানে দিয়ে নিলাম আর বাকি জায়গাটা হোয়াইট কালার দিয়ে আমরা মিলিয়ে দেব ফেসবুকে যে বন্ধুরা আমার প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ আমাকে অবশ্যই ফলো করবেন এই লেজের মধ্যে দেখো আমরা এটা ভার্মিলিয়ান রেড বা স্কা স্কারলেট যেটাকে বলে সেই লালটা দিয়ে লেজের মধ্যে আমরা হোয়াইট দিয়ে মিলিয়ে দিলাম আর এই এরোপ্লেনের পেটের যেখানে জানলা রয়েছে সেই অংশটা আমরা এই লাল কালার দিয়ে ভরাট করে দেবো জানলাগুলো বাঁচিয়ে এই লালটা দিয়ে আমরা ভরাট করে দিচ্ছি সামনের দিকে এবার যখন এলো ওই পাশে একটু দিয়ে মাঝখানটা একটু ফাঁকা রাখলাম আর হোয়াইট দিয়ে আমরা মিলিয়ে দিলাম এখানে মাথার ওপরে অংশটা তো আমরা গ্রে কালার দিয়ে করে দেব যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন বা তোমরা দেখো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে পাখাগুলোর মধ্যে আমরা রেড আর একটু হোয়াইট কালার দিয়ে দেব এই সামনাটা জানলা দরজাগুলো সব ব্লু দিয়ে দিচ্ছি ব্লু দিয়ে ভরাট করে দেবে আর সামনের যে জানলাটা সেখানে আমরা ব্লু দিয়ে হোয়াইট দিয়ে মিলিয়ে দিলাম সবাই খুব ভালো থাকবে আমার পাশে থাকবে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি